আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে, এবং এটি হলো করোনা টিকা সংক্রান্ত একটি ভিডিও। এবং এই ভিডিওটি হলো যারা 5 বছর থেকে 12 বছর বয়সী শিক্ষার্থী রয়েছে বা শিশু রয়েছে, তারা কিভাবে করোনা টিকা নিবন্ধন করবে। তার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হলো, সবার প্রথমে যে কোনো মোবাইল থেকে অথবা ওয়েবসাইট থেকে অথবা আপনারা কম্পিউটার থেকে surakha.government.bt যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে বা অ্যাপসে এখানে ঢুকতে হবে। তারপরে আপনাদের নিবন্ধন যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে। জন্ম নিবন্ধন সার্টিফিকেট অপশনে গিয়ে আপনাদেরকে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে টিকা নিবন্ধনটি করতে হবে। যেহেতু তাদের বয়স 5 থেকে 12 বছর বয়সী, তাই অবশ্যই তাদের জন্ম নিবন্ধন লাগবে। এবং জন্ম নিবন্ধন যদি আপনাদের অনলাইনে না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে নিবন্ধন সেটি করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাদেরকে জন্ম নিবন্ধন করা থাকতে হবে। জন্ম নিবন্ধন কীভাবে করবেন তা নিয়ে আমাদের ভিডিও করা রয়েছে, আই বাটনে সেটি দেখতে পাবেন। এরপর এখানে যে জন্ম নিবন্ধন অপশন দেখতে পাচ্ছেন, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। জন্ম নিবন্ধন 17 সংখ্যার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো জন্ম তারিখ জন্ম নিবন্ধনের ঠিক যেভাবে লেখা রয়েছে ঠিক সেভাবে এখানে লিখে দিতে হবে। দিন মাস বছর এগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে কোডটি রয়েছে অর্থাৎ এখানে ক্যাপচাটি রয়েছে ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যাচাই করুন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এগুলো দেওয়ার পরে এখানে যাচাই করুন অপশনে ক্লিক করবেন। যাচাই করুন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যার নিবন্ধন তার নাম দেখা যাচ্ছে, সাথে এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাদের কাছে অলওয়েজ থাকে যে নাম্বারে মেসেজ গেলে আপনার কোড পাবেন অথবা আপনি আপডেট পাবেন সেই নাম্বারটি দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে এমন একটি নাম্বার দেয় পরবর্তী সেই নাম্বারটি হারিয়ে যায় বা এমন হয় যে সেই নাম্বারটি তার কাছে থাকে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। আপনার সন্তান হলে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন। এরপর নাম্বারটি সঠিকভাবে এখানে দেওয়ার পরে আপনাদেরকে ঠিকানা সিলেকশন করতে হবে, অর্থাৎ যে ঠিকানা থেকে আপনি করোনা ভ্যাকসিনটি নিতে যাচ্ছেন। ঠিকানা সিলেকশন করার জন্য বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, যে বিভাগে রয়েছেন সেই বিভাগ, জেলা যে জেলায় রয়েছেন, এরপরে উপজেলা অথবা বা সিটি কর্পোরেশন এরিয়া হলো সিটি কর্পোরেশন এরিয়া, এরপর হলো ইউনিয়ন বা পৌরসভা, থানা যেটি হোক সেটি সিলেক্ট করে দিবেন, এরপর হলো ওয়ার্ড যে ওয়ার্ডে আপনি রয়েছে সে ওয়ার্ড, এখানে যে কোনো আশেপাশের ওয়ার্ড দিলেও হবে। এরপর এখান থেকে আপনাদেরকে কেন্দ্র সিলেকশন করতে হবে, আপনার আশেপাশে যে কেন্দ্রটি রয়েছে সেটি সিলেকশন করে দিবেন। যদি আশেপাশে কোনো আরবান টিকা কেন্দ্র অথবা স্বাস্থ্যকেন্দ্র থেকে থাকে সেখানেও কিন্তু টিকা দেওয়া হয়, শুধুমাত্র যে কোনো একটি দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের আশেপাশে যে কোনো হসপিটাল রয়েছে সেটি দিয়ে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি শপথ করিয়েছি এখানে ক্লিক করবেন, তারপর এখানে সংরক্ষণ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড চলে গেছে, 5 মিনিটের মধ্যে সেই কোডটি আপনার নাম্বারে চলে যাবে। সেখান থেকে 6 সংখ্যার একটি ওটিপি কোড পাবেন, সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ওটিপি কোডটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে নিবন্ধন সম্পূর্ণকরণে ক্লিক করবেন। নিবন্ধন সম্পূর্ণকরণে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে লেখা চলে এসেছে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে। এখন টিকার জন্য রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন কথা হলো টিকা দিতে হলে তো টিকা কার্ডটি লাগবে। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে আবার হোমে চলে যেতে হবে। এরপরে সেখান থেকে টিকা কার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, টিকা কার্ড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার দেখতে পাবেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর আবার জন্ম নিবন্ধন যে নাম্বারটি রয়েছে সেটি সঠিকভাবে দিয়ে দেবেন যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। এরপরে আবার আপনাদেরকে এখানে দিন মাস বছর এগুলো সিলেকশন করে দিতে হবে, তারপরে আপনাদেরকে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। আমি এগুলো বসিয়ে দিচ্ছি। তারপর এখানে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। যাচাই করুন বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনি যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে আরও একটি কোড গিয়েছে আগের মতো করে 6 সংখ্যার, সেই কোডটি আপনি আবার এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন নিচে ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশন শো করছে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ভ্যাকসিন কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে, সেটি আপনি ওপেন করবেন, তারপরে সেভ করে নেবেন পিডিএফটি। এরপরে সেটি আপনি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন, যখন টিকা দিতে যাবেন তখন তার আগে প্রিন্ট করে নেবেন। সেখানে আপনার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজের যে অপশন রয়েছে সেগুলোতে পরবর্তীতে যারা টিকা দিবে তারা সেগুলো ফিল আপ করে দিবে। আপনার আর কোনো কাজ নেই, টিকা কার্ডটি নিয়ে গেলেই হবে। আর সাথে একটি জন্ম নিবন্ধন ফটোকপি নিয়ে যাবেন, সাথে যদি
অনেক ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে। এইভাবে আপনার সন্তানের করোনা টিকা রেজিস্ট্রেশনটি করে ফেলবেন এবং যে কেন্দ্র দিয়েছেন সেই কেন্দ্র অথবা আশেপাশে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি টিকা দিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।